এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে টাইগাররা। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করে 134 রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ 48 রানের ইনিংস খেলেন জিমি নিসাম। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজবুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি শেখ মেহেদি। প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন এই বোলার। এরপর উইকেট উদযাপনে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম। ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে পেয়েছেন প্রথম উইকেটের দেখা। তিন বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরেছেন এলিন। ইনিংসের পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছেন মেহেদি। ভয়ঙ্কর হতে থাকা ডেরি মিচেলকে বোল্ড করেছেন এই বোলার। তবে 135 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছিলেন রনি তালুকদার। ছক্কা মেরে ইনিংস শুরু করায় ব্যাটার করেছেন 7 বলে মাত্র 10 রান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন 19 এবং সৌম্য সরকার করেন 22 রান। শেষ দিকে লিটন দাস ও তাহিদ রিদের দৃঢ়তায় খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। তবে বাংলাদেশের এমন দাপুটে জয়ে খুশি হয়েছে বাংলাদেশি কুটি ক্রিকেট ভক্ত সমর্থকেরা। তো সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের এমন দাপুটে জয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।